আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের কাছে বলতে প্রথমে বাবার বাড়ি যাব, তারপরে ওখান থেকে ডাক্তার দেখাবো। কিছু চেক আপ করানোর দরকার ছিল, সেগুলো করাবো আর কি। এর আগে অ্যান্ড্রোস্কোপি করাইছি, তখন তো কি রেজাল্ট আসছে আপনাদের বলছি, তো ওই প্রবলেমই রয়ে গেছে। মানে কমেও না বাড়েও না, একই অস্বস্তির ভিতরে আছি, একই কষ্টের ভিতরে। মানে কোনো রকম আমি একটু শান্তি পাইতেছি না, সেজন্য চিন্তা করছি বাকি টেস্টগুলো করাবো, করিয়ে দেখি কি অবস্থা। আসলে শরীর অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মূল্য কত, আর আমি তো এমনিতেই 12 মাসে রুগী, কি বলবো আপনাদের, বলতেও লজ্জা লাগে এখন, বুঝছেন। যদি আমি এই ইউটিউবে না আসতাম, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হতো না। যেহেতু প্রতিদিনের কাজকর্ম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য বলি আর কি। তা না হলে কিন্তু আমি কে, আমি কোথা থেকে আসছি, কি করছি, এগুলো কিন্তু কেউ জানতো না। আমি কি দিয়ে ভাত খাচ্ছি, কি আমার লাইফ স্টাইল, সেটা কেউই জানতো না। আমি শুধু একটা চ্যানেল খোলার সুবাদে আপনাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি, সেজন্য আপনারা বুঝতে পারেন যে আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, ওটা আপনারা জানতে পারেন। সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাচ্ছি, আমার এখন কি কন্ডিশন, কি অবস্থায় আছি, এগুলোই কিন্তু শেয়ার করি। তো যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, তাদের উদ্দেশ্যেই আমি মানে আমার ব্যক্তিগত লাইফের টুকিটাকি শেয়ার করি আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, আশা রাখছি তাদের কাছেও খুব ভালো লাগবে। আর আজকে আমি একাই যাচ্ছি 2টা বাচ্চা নিয়ে, আব্বা আগাতে আসবে। আর এমনিতেও আমি রাস্তাঘাটে চলতে তেমন একটা সাহস পাই না, হুটহাট করে যে কোথাও চলে যাব সেরকম পারি না আর কি। আসলে চলতে চলতে একটা সাহস হয়, সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। আর বিশেষ করে বাচ্চা নিয়ে বাহিরে গেলে আমার একটু ভয় লাগে। আর যদি খান সাহেব বাংলাদেশে থাকতো তাহলে তো কোনো কথাই নেই, যেখানে সেখানে রাত নাই দিন নাই, উনি পাশে থাকলেই হতো। তো যাই হোক, আব্বা আসবে আগানোর জন্য, সমস্যা নাই, আমরা শুধু অর্ধেকটা রাস্তা যেতে পারলেই হলো। তো আপনারা সাথে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এর আগেও আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরা অনেক দোয়া করেছে। আমি সবসময় সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন সবার ফ্যামিলি নিয়ে, আমিও যেন ভালো থাকি সেই দোয়া করবেন। আসলে যেতে তো হবেই, তাই না, দুনিয়া ছেড়ে সবাই যাব, কিন্তু বাঁচার কত প্রচেষ্টা, তাই না, বাঁচার কত চেষ্টা করতেছি, যুদ্ধ করতেছি রীতিমতো আর কি। আমার মনে হচ্ছে যে আমি রীতিমতো যুদ্ধ করতেছি বাঁচার জন্য। তো জানি না আমার নসিবে কি আছে, আল্লাহ মালিক কি রাখছে, আপনারা সবাই দোয়া করবেন। ডাক্তার পিছু ছাড়তেছে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে আসছি। বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসছি ছাদে। আলহামদুলিল্লাহ আমার আব্বার 4তলার ছাদটা ঢালাই হয়ে গেছে, তো সেগুলোই দেখাচ্ছিলাম একটু আপনাদের। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু আপনাদের বলছি যে 4তলায় কাজ করবে। আর এই যে দেখতে পাচ্ছেন, গাছ প্রেমীরা কত সুন্দর করে গাছগুলো সাজায় রাখছে। আসলে বাসা ভাড়া করেও যদি থাকে, নিজস্ব বাসা যদি নাও থাকে, যারা গাছ ভালোবাসে তারা তো গাছ রাখবে যেভাবেই হোক না কেন, সেটা পরের বাসা হোক বা নিজের বাসা হোক, গাছ থাকবেই কম আর বেশি। নিজের বাসা হলে একটু নিজের মতো করে গাছপালা লাগানো যায়। যাই হোক, আমি এই যে ছাদে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আজকে একটু মেঘলা মেঘলা পরিবেশ, ওয়েদারটা খুবই ভালো। আর আজকে একটা দিদিভাইয়ের কমেন্টের উপরে কথা বলবো। দিদিভাইটা রীতিমতো আমাকে একদম পাগল করে দিছে, আর আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে, ডাউন চ্যানেল আরও ডাউন করে দিচ্ছে, কিভাবে আপনাদের বিস্তারিত বলবো। এই যে এই পাশে একটা আম গাছ আর কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমাদেরই, আসলে আমার বাবার বাড়ির ফ্যামিলি যারা আছে আর কি, যেখানে আছে, দেশ হোক বিদেশ হোক যেখানে আছে, তো মাশাল্লাহ তারা যদি বিদেশেও থাকে, বিদেশের মাটিতেও থাকে ফ্যামিলি নিয়ে, ওখানেও একটা বাংলাদেশের প্রাকৃতিক ছোঁয়া চলে আসছে আর কি। বাংলাদেশের যে একটা সবুজের সমারোহর ব্যাপার আছে, সেটা বিদেশের মাটিতেও তারা ফুটিয়ে তুলতে পারে, এরকম একটা যোগ্যতা সবারই আছে, সবাই গাছ ভালোবাসে সেজন্য। আর এই যে সামনে এক দিদিভাইকে দেখছেন হাঁটাহাঁটি করতেছে ছাদের এপাশ থেকে ওপাশ,
আসলে শহরে কিন্তু হাঁটার মতো তেমন একটা জায়গা নেই, সেজন্য ছাদেই হাঁটার চেষ্টা করতেছে, বাঁচার চেষ্টা করতেছে। এটা কিন্তু বাঁচার চেষ্টা। তো যাই হোক, আমি সেই দিদিভাইয়ের কমেন্টটা আপনাদের দেখাই, এই যে আমার পরিবারে আসো। আমি যে ভিডিওগুলো আপলোড দেই সেখানে আমার ভিডিও দেখে যে আপুরা কমেন্ট করে, প্রতিটা আপুদের কমেন্টের নিচে উনি এরকম কমেন্ট করে গেছে। তো জানি না উনি কি বিরক্ত হয় না যে এরকমভাবে প্রতিটা কমেন্টের নিচে যদি বলে আমার পরিবারে আসো, আমার পরিবারে আসো। আমি কিন্তু খুবই বিরক্ত হই, কারণ যখন আমি ওই আপুদের কমেন্টের রিপ্লাই দিতে যাই তখন আমার ভীষণ খারাপ লাগে, মানে সামনে এসে থাকে এই কমেন্টটা। তো আপনারা হয়তো খেয়াল করছেন, সবাই সবাইকেই এই মেসেজটা দেওয়া হয়েছে যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো যাই হোক, এখানে অনেক রকমের পিঠা বানাইতেছে, সেগুলো দেখাইলাম। আর এখানে চিকেন গ্রিল আনছে, আর নান রুটি আর পিঠাগুলোও দিছে। এগুলো কিন্তু আমি কিছুই খেতে পারবো না, আসলে তেলে ভাজা খাবার আমার জন্য অ্যালাউড না, সেজন্য আমি খাইতে পারি না। মানে খুবই কষ্ট হয়, আর সবাই আমাকে রেখে খায়, তাদেরও খুব কষ্ট হয়। আমি খাবার রেখে চলে আসলাম, যেহেতু খেতে পারবো না ওখানে থেকে তো আর লাভ নাই, তাই না? তো এখানে আমি বসে আছি আমার ভাতিজা শ্যামবাবু। শ্যামবাবু লাইট দিয়ে খেলা করতেছে, ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করব। আসলে মন মেজাজ কোনোটাই ভালো না, সবসময় টেনশন কাজ করে, সারাক্ষণ আমি টেনশনে থাকি। আর এর মধ্যে আমার খাবার চলে আসছে, পাকা পেঁপে আর একটা ডিম সেদ্ধ। তো এই রাতে খাবো আর কি, এই আমার খাবার। আসলে খাবার অনেকই আছে কিন্তু খেতে পারি না, তো এটাও একটা ভাগ্য যা আমার ভাগ্যে আছে, তাই এটা মেনে নিতে হবে। তো জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, যারা এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত এসেও একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।